বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে একটি ধিক্কার মিছিল কার্জন গেট চত্বরে প্রতিবাদ সভা ও জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে দাবি করা হয় সারা রাজ্যে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এছাড়াও অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বেকার সমস্যা দূরীকরণের দাবি জানানো হয়। এদিন আন্দোলনকারীরা মিছিল করে জেলা পুলিশ সুপারের দপ্তরে যেতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয় বলে অভিযোগ। পরে একটি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। ধরতে পারেনি, আর ওই রকম দেয়ালের গায়ে ওই রকম অসভ্য বর্বর ছবি যাই সমাজে মানায় না তা মুছে দিয়ে এসছে, অথচ আজ অব্দি দুষ্কৃতি ধরা পড়েনি। গোলসি, মন্তেশ্বর, একের পর এক, একটার পর কালনা, একের পর এক জায়গায় আমরা জবাব চাইতে এসছি। আনিস খানের মৃত্যুর জবাব চাইতে এসছি, তুইনা খাতুনের মৃত্যুর জবাব চাইতে এসছি, আর এই জবাবে একাংশ দলদাস পুলিশ প্রশাসন যারা তৃণমূলকে দেখলে টেবিলের তলায় লুকায় তারা ব্যারিকেড দিয়েছে। ইচ্ছা করলে আমাদের যা মেয়ে ছিল আমরা ব্যারিকেড ভেঙে দিতে পারতাম, কিন্তু আমরা বলেছি এসপির কাছে ডেপুটেশন দিতে যাব, আমরা সেটাই যাব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।